নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে একজন দর্শক বন্ধু আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে চেয়েছিলেন প্রারব্ধ কর্ম সম্পর্কে। কি এই প্রারব্ধ কর্ম? প্রারব্ধ অর্থাৎ পূর্বজন্মে কর্মফল, ভালো কর্মের ভালো ফল এবং মন্দ কর্মের মন্দ ফল মানুষ তার সারা জীবনব্যাপী ভোগ করে থাকে এবং এই ভোগের সমাপ্তি হলে মানুষ মৃত্যু মুখে পতিত হয় এবং এই জন্মের কর্মানুসারে উচ্চ বা নিচ জনিতে পুনরায় জন্মগ্রহণ করে পৃথিবীতে ফিরে আসে। এভাবেই জন্ম মৃত্যুর দুঃখময় চক্র আবর্তিত হতে থাকে। কিন্তু কেউ যদি নিষ্কাম কর্ম করে ভগবানের চরণে শরণাগত হয় তাহলে তার আর সম্পূর্ণ প্রারব্ধ ভোগের দরকার হয় না। প্রারব্ধ বিষয়ে গোটা রামকৃষ্ণ কথামৃতে মাত্র চারটি জায়গায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। ঠাকুরের কথায় শরণাগতি একমাত্র পথ, তাই তিনি বারংবার বিভিন্ন কর্মের প্রকারভেদ বা কর্মফল ইত্যাদি নিয়ে না ভেবে কেবল বলেছেন, হে জীব, শরণাগত হও। শরণাগতকে স্বয়ং ভগবান রক্ষা করেন। পুরাণে পাই মান্ধাত্তা শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছিল বলে যমরাজ তাকে স্পর্শ করতে পারেননি। তবে শ্রী শ্রী মা সারদা দেবীকে প্রারব্ধ বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে শোনা গেছে, যা ভীষণভাবে মর্মস্পর্শী এবং আশার সূর্যোদয়ের দ্যোতক। মা বলেছেন, মৃত্যুর সময় প্রারব্ধ ভোগের সমাপ্তি হলে সবাই তাকে পাবে, নিশ্চয়ই পাবে। ঠাকুরের শরণাগত হয়ে থাকলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে মাত্র। শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তীকে দীক্ষান্তে মা বলেছিলেন, জন্মে জন্মে যা করেছ তার 14 আনা খেয়ে নিলাম, মা যে আমাদের ফল হারিনি, 2 আনা রইল ভোগ করো, সবই সময়ে পাবে, তবে একটু ঘুরিয়ে দেব। জগজ্জননীকে দর্শন মাত্রই জীবের সমস্ত প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। কিন্তু মহামায়ার অঘটন ঘটন পটীয়সী মায়ায় বদ্ধ বলে জীবের উদ্ধার হয় না। স্বয়ং মহামায়া পথ ছেড়ে না দিলে কারোর মুক্তি হয় না। তাছাড়া পড়ে পাওয়া 14 আনা এভাবে অনায়াসে লভ্য মুক্তির চাবিকাঠি পেয়ে গেলে মানুষের মনে আসুরিক দুঃপ্রবৃত্তি মাথা চাড়া দেবে। তাই মানুষকে সৎ পথে থেকে সাধন ভজনের মাধ্যমে ওই 2 আনা ভোগ নিজের পুরুষাকার দ্বারা ভোগে তবে উদ্ধার হয়। তাই যত দূর সম্ভব নিষ্কাম কর্ম এবং শরণাগত হয়ে থাকলে এবং ঠাকুরের কথায় বাসনায় আগুন দিলে প্রারব্ধের ভোগ কেটে যায়। বিধাতাকে নিজের হাতে তার নিজের লেখা কাটতে হয়, কি অসাধারণ কথা। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।